بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله عن أبي أسيد الساعدي البدري رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله صلى الله عليه وسلم هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود وابن ماجه ومشكات اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم সম্মানিত ইকরা বাংলার দর্সে হাদিসের দর্শক শ্রোতা ভিউয়ার্স আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা হাদিস সামনে পাঠ করেছি এই হাদিসের আলোতে আমি চেষ্টা করব আপনাদের সামনে সুন্দর মুআশারা জীবনযাপন কীরকম চালাইতে হয় পিছনের সপ্তাহে আমি বলতেছিলাম আমার ধারাবাহিক আলোচনা ছিল ছেলে মেয়ে মাতা পিতার প্রতি এহসান করবে ছেলে মেয়ে ঔলাদ মাতা পিতার খিদমাত করবে ছেলে সন্তান মেয়ে সন্তান ঔলাদের কি হক রইয়া গেছে মাতা পিতার প্রতি সেই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম কারণ মানুষ অতি মেহনত করে অর্জন করে এবং তার ছেলেমেয়ের প্রতি বিবি বাচ্চাদের প্রতি খরচ করে আর গরের মধ্যে যদি শান্তি হয় তাহলে শান্তি আর যদি গরের মধ্যে শান্তি না হয় তাহলে পয়সার দ্বারা শান্তি আনা যায় না বিবির সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে মামলা সুন্দর পরবর্তীতে ছেলেমেয়ের প্রতি ঔলাদের প্রতি মাতা পিতার জীবনযাপন মুআশারা সুন্দর ছেলেমেয়ে যদি ঔলাদ যদি মাতা পিতার ফরমাবরদার হয়ে থাকে ঔলাদ যদি মাতা পিতার এহসানমন খিদমত করেনওয়ালা হয়ে থাকে এতাত করে তাহলে এই সমস্ত ঔলাদের দ্বারা আমাদের শান্তি পাওয়া যায়
আর যদিন আওলাদ নষ্ট হয়ে যায়, আওলাদ খারাপ হয়ে যায়, মাতা পিতার অবাধ্য হয়ে যায়, তাহলে জীবনে আর সুখ আসে না, দুঃখ আসে, কষ্ট আসে। সারা জীবন মেহনত করিয়া এই ছেলে মেয়ের প্রতি, আওলাদের প্রতি খরচ করতেছে, সব কিছু থেকে বেশি স্নেহ মমতা করে লালন পালন করতেছে। যেদিন আওলাদ মাতা পিতার ফরমাবরদার হয়, তাহলে এই সমস্ত আওলাদের দ্বারা শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আর আওলাদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঘরের মধ্যে অশান্তি। এই আওলাদ ফরমাবরদার হওয়ার জন্য আমাদের কর্তব্য, আমাদের মেহনত করতে হবে, আওলাদের প্রতি আমাদের চেষ্টা মেহনত করতে হইব। আর এই আওলাদ মাতা পিতার ফরমাবরদার হওয়া আর মাতা পিতার মহব্বতের হওয়া, চক্ষের ঠান্ডক হওয়া ও সময় হইবে, যে সময় নাকি আওলাদ দিনদার হইবে, নেক হইবে। কারণ কোরআন আর হাদিসের দ্বারা যে শিক্ষা দেওয়া হয় আওলাদদেরকে, এই শিক্ষা আর কোথাও পাওয়া যায় না। এই কারণে আমি গত সপ্তাহে বলেছিলাম যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, এই আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা 21 পারার মধ্যে সূরে লোকমানের মধ্যে লোকমান হাকিমের ওয়াকিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে আছেন। এই ওয়াকিয়ার দ্বারা আমরা বুঝতে পারব যে আওলাদের প্রতি আমাদের কি কর্তব্য, কি করলে আমাদের আওলাদ আমাদের চক্ষের ঠান্ডা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ ফরমাইন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিমে, লোকমান হাকিমে ওসিয়ত করেন, তার ঔলাদরে নসিহত করতে আসেন। আর আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ ফরমাইরা, তোমরা স্মরণ করো, ইয়াদ করো যে লোকমান হাকিমে তার ঔলাদরে কি নসিহত করছিল। ওয়াইজ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান হাকিমে তার ছেলেরে ওয়াজ আর নসিহত করছেন। এর ওয়াজ আর নসিহতটা কিতা আছিল, সর্বপ্রথম ওয়াজ আছিল ইয়া বুনাইয়া, বড় মহব্বতর ডাক, বড় প্যারোর ডাক হইল ইয়া বুনাইয়া, হে আমার প্যারে মায়ার ছেলে, তোমার জন্য সর্বপ্রথম তোমার আকিদা, তোমার বিশ্বাস, তোমার আকিদারে ঠিক করতে হইব। যেমন লহান ইসলামের মধ্যে সব থেকে ফয়েল হইল আকিদা, একজন মানুষ মুসলমান হইতে হইলে সর্বপ্রথম তার আকিদারে ঠিক করতে হইব, তার বিশ্বাসে ঠিক করতে হইব। দিল দিয়ে হে বিশ্বাস করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই খোতাগুলা দিল দি ফয়লা এতেকাদ করতে হইব, বিশ্বাস করতে হইব। আর বিশ্বাস করার বাদে জুবান দি এই কলিমা পড়তে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর
জীবনে যত খাম আছে সেই সমস্ত আল্লাহ আল্লাহ রসুলের হুকুমরে মানিয়া চলা আমল বিল আরকান, এই লোকে মুসলমানে। এই কারণে লোকমান হাকিমে তান ছেলের সর্বপ্রথম তাইন ওয়াজ করা, বাবা তুমি তোমার আকিদারে সর্বপ্রথম তুমি ঠিক করতে হইব, ওই আকিদা ঠিক না হইলে তুমি আল্লাহর অনুগত হইতে পারতে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারতে না, তুমি আল্লাহর ফরমাবরদার হইতে পারতে না। সর্বপ্রথম তোমার কাজ হবে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে খিররে শরিক করতে পারতে না। শিরিক, শিরিক সব থেকে বড় গুণা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমে কইলা শিরিক হলো জুলম আজিম, এটা কি বড় জুলুম হইতে পারে না, এটা কি বড় গুণা হইতে পারে না, শিরিক থেকে বড় গুণা নাই। এর কি সব থেকে বড় গুণা হইলো শিরিক, যে শিরিকরে আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইছেন গুশন আল্লাহর যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহু ইয়াগফিরু মা দুনা যালিকা। শিরিক রে আল্লাহ তালা কোনো দিন মাফ করতে না, শিরিক ছাড়া অন্য কোনো গুণা হইলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি শিরকর হালতের মধ্যে মরি যায়, যদি মারা যায়, তো আল্লাহ তালা শিরিক গুণারে মাফ করতে নাই। এই কারণে লোকমান হাকিমে সর্বপ্রথম নসিহত খল্লা, ওয়াজ খল্লা, ইয়া বুনাই আল্লাহ তু শরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরিক করেন, আল্লাহ ওয়াহিদ লা শরিক, আল্লাহ এখা আল্লাহর কোনো শরিক নাই, আজ আল্লাহর সঙ্গে তুমি শরিক করিও না, তোমার আকিদারে তোমার বিশ্বাসে এখন তুমি পাক্কা করো যে আল্লাহ ওয়াহিদ লা শরিক, আল্লাহ ওয়াহিদ লা শরিক, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর গর্তনে কোনো আওলাদ হই না, আল্লাহও কোনো খৌরর গেস থেকে পয়দা হয়েছেন না, আল্লাহর আল্লাহর কোনো শরিকও নাই, আল্লাহর কোনো হাম হামপাল্লা কেউ নাই, পার্টনার নাই, আল্লাহ ওয়াহিদ লা শরিক। লেহাজা লোকমান হাকিমে সর্বপ্রথম তার আওলাদের নসিহত আল্লাহ, ইয়া বুনাই আল্লাহ তু শরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না। তে আমরা এই কোরআন শরীফ ওর লোকমান হাকিমর এই নসিহত দ্বারা আমরাও আমরার আওলাদ হলরে সর্বপ্রথম আমরা এই তালিম দিতাম শিরিক থেকে আমরার আওলাদ হলরে বসাইয়া রাখতাম। শিরকে দুনিয়া বরা, কুফুরার শিরকে দুনিয়া বরা, চতুর্দিকে কুফুরার শিরকে দুনিয়া বরা। ওখন যদি খেউ হয় আল্লাহর বেটা আছেন, আল্লাহর বউ আসন, তো এই সমস্ত শিরিক হইব, এক আল্লাহ না তিন আল্লাহ আসন, 360 আল্লাহ আসন, এই সমস্ত শিরিক, এই সমস্ত শিরিক। আল্লাহ ওমান ইউমিন বিল্লাহ ওয়াকফুর বিত্তাগুত, ওমান ইউমিন বিল্লাহ ওয়াকফুর বিত্তাগুত, যে তাগুত বুত হল তাকে দিল সরানি আর একমাত্র আল্লাহর উপরে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ও গইল মজবুত রশিরে পকড়িব। ইমান ইমান হইত না যথেষ্ট পর্যন্ত এই শিরকর আকিদারে দিল তনে সরাইছে না। এই কারণে লোকমান হাকিমে সর্বপ্রথম নসিহত করলা, ইলা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শরিক করি না, শিরিক জুলম আজিম, আকবরুল কবায়ের সব থেকে বড় গুণা হইল শিরিক, যে শিরিক গুণারে আল্লাহ তালা মাফ করতে না। চাহে এই শিরিক একটা শিরিক করনেওয়ালা কোনো নবীর বাপ হোকা, চাহে নবীর ছেলে হোকা, চাহে নবীর বিবি হোকা, আল্লাহ তাবারক ও তাআলা খেয়ে রেহাই দিত নাই। হজরত ইব্রাহিম আলাই ইসলামর বাপে মূর্তি পূজা করতা, শিরিক করতে আল্লাহ তালা তানেও রেহাই দিছে না। হজরত নূহ আলাই ইসলাম, হজরত লূত আলাই ইসলাম দুজনের বিবি শিরিক করছেন, যার কারণে তাইন তাইন জাহান্নামে হয়েছেন, দুজখে হয়েছেন। দরাবল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত খানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়ান ওয়া কীলা উদখুলান নারা মা আদ-দাখিলিন।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা পরিষ্কার ফরমাইয়া দিলাইছেন যে নূহ আলাইহিস সালামের বিবি আর লূত আলাইহিস সালামের বিবি দুইজন শিরিক করেছেন, নবীর বিবিও আর বাদেও এর বাদেও তিন তিন জাহান্নাম থেকে বাঁচতে পারছেন। আল্লাহ তাআলা কইলা ক্বিলা দুখুলান্নার মা দাখিলিন। হযরতে নূহ আলাইহিস সালামের বেটা কেনান তাইনো নবীর ছেলে ওয়ার বাদো শিরিক থেকে বাঁচতে পারছেন না, যার কারণে আল্লাহ তাবারক ও তাআলা পরিষ্কার ঘোষণা দিলেছেন নবীর ছেলে হইল তুমি নাজাত পাইতে না, তুমি শিরিক করছো। গতিকে শিরিক, এই শিরিক এমন লাগান একটা যে বড় গুণা, যে গুণার কোনো মাফি নাই। ইন্না শিরক লাযুলমুন আযীম, লোকমান হাকিম এখলা শিরিকের সব থেকে বড় গুণা। এই হলো এক ফয়লা নম্বর নসিহত, আকিদারে ঠিক করা, আকিদার বিশ্বাসে ঠিক করা সর্বপ্রথম নসিহতের লোকমান হাকিমে। আল্লাহ তাবারক ও তাআলায় লোকমান হাকিমে এদিকে তার আওলাদরে আল্লাহর হক আদায় করাই লাইরা, যে আল্লাহ সিনাই লাইরা, যে আল্লাহ খে আল্লাহ ওয়াহিদ লা শরিক, এই আল্লাহ লোকে খেরো শরিক করতা না। আল্লাহর সিনাইরা আল্লাহ তাবারক ও তাআলায় এর এহসান হিসাবে বদলা হিসাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল ফরমাই দিলা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ ফরমাইন আমি তোমা তানরে ওসিয়ত করিয়ার হুকুম করিয়ার যে তুমি তাইন তোমা তানর মাতা পিতার ওয়ালিদাইনর মা বাপর তুমি তান ফরমা বরদারি করো, মা বাপর ফরমাবরদারি করো, মা বাপর এতাহাত করো, মা বাপর এহসান করো। মা বাপর প্রতি এহসান করার কথা হয়েছে। আল্লাহ তাবারক ও তাআলা বড় করিম আল্লাহ, রহিম আল্লাহ, ইনসাফ করনেওয়ালা আল্লাহ, আল্লাহ বড় ইনসাফ করনেওয়ালা আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে আওলাদ হলোর প্রতি ফরমাইলা তোমরা তোমরার মা বাপর প্রতি তোমরা এহসান করো। এহসানের লসটা আইসে এহসান দয়া, জাজাউল এহসান বিল এহসান, এহসানের বদলা এহসান। খেনে তুমি তাইন তোমাতানোর মা বাপর প্রতি তুমি তাইন এহসান করতায়, দয়া করতায়, খিদমাত করতায়, তোমাতান বাজুরে এখেরে ফালাই দিতায়, তুমি তাইন এখেরে নত হয়ে যেতায়, এখেরে তুমি যাইন তোমাতান রে জলিল করে লইতা, এখেরে মা বাপর খেদমত লাগে তোমাতানোর বেহেস্ত আর দুজক, তোমাতানোর মা বাপর খেদমত করার উফরে আর নাফরমানের উফরে জাহান্নাম। এই সমস্ত কোরআন আর হাদিসের মধ্যে আইসে আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইলা তোমার মাফর লাগে কেরে জলিল হয়ে যাও, অকফিজ লহমা জানা হাজ জল, এখেরে জলিল হয়ে যাও। খেনে আল্লাহ বড় মহসিন, আল্লাহ বড় মহসিন। এই আওলাদ হলরে এহসানর বদলা এহসান। আল্লাহ এই কারণে ফরমাইরা যে এই আওলাদ হল, হে আওলাদ হল, এই মার বাপে তোমা তানোর এহসানর ফে এহসান করছন, এহসানর ফে এহসান করছন। আল্লাহ তাবারক ও তাআলা এক্সট্রা এহসান রে আল্লাহ তাআলা জিকির ফরমাইলা, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ ফরমান তুমি তোমার মা বাপর প্রতি এহসান করবা লাগে, খিদমত করবা লাগে, তুমি তোমার মা বাপর প্রতি তোমারে জলিল করি লিবার লাগে, বিলীন করি লিবাগে, খিতালে হুকুম করিয়ার তুমি ইয়াদ করো তোমার মায় তোমার লাগে এক কমজোরির রূপে আরো কমজোরিরে বরদাস্ত করছন, তোমারে আট নয় মাস পর্যন্ত, দশ মাস পর্যন্ত তোমারে ফেটো রাখতে গিয়া এক মার কি পরিমাণের কষ্ট হয়েছে, এই কষ্টটা মা যে আছে সে বুঝতে পারব। যত বাচ্চা পেটের মধ্যে যত বাচ্চা আস্তে আস্তে দিন যায়, মার কমজোরি বাড়তে থাকে, কমজোরি বাড়তে থাকে, আট নয় মাস এত কষ্ট করে কমজোরিরে বরদাস্ত করছেন। আর এর বাদে এই যে ডেলিভারির সময় মাও হলোর যে পরিমাণের কষ্ট, এক ছোটো মোটো একটা খেয়ামত গুজরে যায় মা হলোর উপরে, এত কষ্ট, এত কষ্ট,
ওজে হামলার সময় দর্দর সময় পেইনের সময় মা ও হল এখেরে সাটাইতে তখন বেদনার কারণে যে পরিমাণের কষ্ট হয় এই আওলাদে এই কথাখান বোঝা দরকার যে কি পরিমাণের ওয়াহনানালা ওয়াহনিন হামালাতু ওয়াহনানালা ওয়াহনিন এক কমজোরে আরো কমজোরে বরদাস্ত সর এই আট নয় মাস তোমারে পেটের মধ্যে রাখার কারণে কি পরিমাণের কষ্ট হয়েছে আর এই কমজোরির অবস্থার মধ্যে এই ডেলিভারির সময় ওজে হামলার সময় ডেলিভারির সময় মা অহলোর অবস্থা হায়াত আর মৌতর মশলাইয়া দাঁড়াই যায় যে জান বাঁচব না মরবা এই ডর আর খৌফ আয়া পয়দা হয়ে যায় এই অবস্থার মধ্যে মেয়ে লোকের ছোটো মোটো খেয়ামতর বরফা হয়ে যায় গে এই কষ্টরে তোমার লাগে বরদাস্ত করছেন আল্লাহ বড় করিম আল্লাহ আল্লাহ রহিম আল্লাহ এই আওলাদ হলরে ইয়াদ দিলাইরা হামালাত ওয়াহনান আল্লাহ ওয়াহনিন এক কমজোরের রূপে আরো কমজোরে বরদাস্ত করছেন এক কমজোরের রূপে আরো কমজোরে বরদাস্ত করছেন ও হামল ও ফিসালুহু ফি আমাইনি আর তোমারে দুই বৎসর পর্যন্ত দুধ খাবাইছেন তোমার মুত তোমার পেশাব পায়খানা তোমার সব কিছুরে তোমার লালন পালন করা তোমার দুঃখে মা বাপ দুঃখিত তোমার কষ্টে মা বাপে কষ্ট ভাইরা এই সমস্ত বরদাস্ত করছেন আমার আল্লাহ রব্বুল আলামিনে এই কথাগুলারে আওলাদরে স্মরণ করে দিরা যে দেখো তুমি যে সময় কমজোর আসলায় তোমার খাইবার কোনো চারা আসিল না তোমার ইচ্ছায় তুমি কিচ্ছু করার মতো নাই অন্যর সাহারাত আসলায় তোমার না আকল আছে না বুঝ আছে না তুমি লইবার কোনো শক্তি আছে না তুমি খামাই করবার কোনো শক্তি আছে তোমার মায় তোমারে দুই বৎসর পর্যন্ত লালন পালন করিয়ে তোমারে তোমারে লালন পালন করিয়ে তোমারে অত বড় করছে লেয়াজা হে আওলাদ তোমার উপরে আমি ফরজ করে দিলাম যে হেই যে তোমার মার বাপে ছোটোবেলা মা তোমারে পেটো রাখিয়া ডেলিভারির সময় যে কষ্ট বরদাস্ত করছেন আজ তোমার লাগে ফরজ করে দিলাম যে ওসাইন আল ইনসান বিওয়ালিদাইহি যে তুমি তোমার মা বাপর সহিত এহসান করো তুমি তোমার মা বাপর সহিত দয়া করো তোমার মা বাপর খিদমাত করো আল্লাহ রব্বুল আলামিনে এই আওলাদ গুলোরে স্মরণ করে দিলা যে মা বাপর রূপে এহসান করো কেন তোমার রূপে এহসান করছ লেহাজা তুমি তোমার মা বাপর প্রতি তোমার এহসান করো খিদমাত করো আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইন তুমি আমার শুকর আদো আমি আল্লাহ আমি খালিক আর মালিক আমার কুদরত দিয়া তোমারে তোমারে খিলান খাবাইছে তোমারে খিলান পয়দা করছে তোমারে লালন পালন করছে কুদরত দিয়া তোমার সব কিছু আমি করছি আমার এহসান সব থেকে বেশি লেহাজা আমার শুকর আদায় করো আমার শুকর আদায় করো আমার শুকর আদায় করো আমি তোমার নাই থাকি নিশ্চিত থাকি হাস্তির মধ্যে আনছি তুমি আসলাই না কিচ্ছু কিন্তু তোমার আমি অজুদের মধ্যে আছি তোমার মধ্যে জান দিছি তুমি এক নাপাক নুৎফার মধ্যে গড়াগড়ি বাইসলাই তুমি আট নয় মাস দশ মাস পর্যন্ত মার ফেটের মধ্যে তোমারে আমি অলান খোরাক দান করছি যে নাপাকের মধ্যে তুমি গড়াগড়ি বাইছো কিন্তু আমি আল্লাহ তোমারে এই পবিত্র মুখ দি তোমারে না খাবাইয়া তোমারে নাবি তোমারে খাবাইলো আইছে আমি আল্লাহর কত এহসান তোমারে চক্ষু দিছি তোমারে খান দিছি তোমারে দিন দিমাগ দিছি আকল দিছি বুঝ দিছি চলবা লাগে ফাও দিছি এই ফাও তাকে নিয়ামাতা পর্যন্ত তিনশো ষাটটা জোড়া আমি দান করছি এই যে অমূল্য অমূল্য নিয়ামত হল আমি তোমারে দান করছি তুমি আমার নিয়ামতর তুমি অস্বীকার করতে পারতে না ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ তোমার ফাও তাকে নিয়ামাতা পর্যন্ত তোমার যত কিছু নিয়ামত তুমি ভাইরে তোমারে আকল দিল হে তোমারে দেখার শক্তি দিল হে তোমারে এই শোনার শক্তি দিল হে তোমারে এই শরীরের শক্তি খেয়ে দিল তোমারে তোমারে চলার জন্য ফাওয়ার মধ্যে শক্তি খেয়ে দিল হাত দিয়ে দৌড়ব লাগে তোমারে শক্তি খেয়ে দিল তোমার শরীরের সব শক্তি আর সব নিয়ামত হল এক এক নিয়ামত আমি দান করছি এক এক নিয়ামত দুনিয়া বেশিও তুমি পাইতে নাই এই সমস্ত নিয়ামত আমি দান করছি তোমারে লেহাজা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো যদি তুমি আমার নিয়ামতের শুকর
শুকর আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতরে বাড়াই দিব। লাইন শাকার তুম লাজি দন্নাকুম ও লাইন কাফার তুমি নাজা বিলা সাদিদ, তুমি আমার শুকর আদায় করো আমি তোমার শুকর আদায় আমি আরও নিয়ামত তোমার বাড়াই দিব, দুনিয়াতেও দিব আখেরাতেও দিব। আর যদি না শুক্রি করো ইন নাজা বিল্লা সাদিদ, লেহাজা আল্লাহ তাবারক ও তাআলা এ আওলাদ হলরে বড় সুন্দরভাবে নসিহত করছেন, এ আওলাদ হল বুঝো, হে ইনসান বুঝো তোমার বাবার কি হক লইয়া গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন ছোট্ট একটা ব্রেকের মধ্যে যাইম, আপনারা আমার সাথে থাকবা ইনশাআল্লাহ, ব্রেকের পরে আবারও আপনাদের সামনে ইনশাআল্লাহ কথারে আগে দিয়ে বাড়ব। আল্লাহ তাবারক ও তাআলা আপনারে শোনার আর আমারও খোয়ার তৌফিক দান করোকা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. شماني طبي وارسر درشق من دو আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ ফরমাইন, আনিশকুরলি তোমরা আমার শুকর আদায় করো। সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করা, এই আল্লাহর শুকর আদায় করা জুবান দিয়ে আল্লাহর প্রশংসা করা আর কাজে কর্মে আমরা আল্লাহর রসুলর এতাত করা, ফরমাবরদারি করা, আল্লাহ রসুলর ফরমাবরদারি করা, এই লোকে আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর শুকর আদায় করতাম আল্লাহর সঙ্গে আল্লাহ তাবারক ও তাআলা ফরমান আমার বাদে ওয়ালি ওয়ালিদাইক, আর তুমি তোমার ওয়ালিদাইনর মা বাবর তুমি শুকর আদায় করো। এই মা বাবর শুকর, মা বাপর খিদমাত করা, মা বাপর ফরমাবরদারি করা, মা বাপর এতাত করা, এইগুলোই লোকে মা বাপর শুকর আদায় করা। লেহাজা আল্লাহ বড় করিম আল্লাহ, আল্লাহ বড় করিম আল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলায় ইনসানর দেমাগর মধ্যে খতাগুলারে ঢালিয়া দিরা যে তোমারে আমি আকল দিছি, এই আকল দিয়ে তোমার দেমাগর মধ্যে ডালো, তুমি বুঝো, তুমি আন্ডারস্ট্যান্ড করো যে তুমি তোমার মা বাপে তোমার কি পরিমাণের এহসান করছন। লেহাজা তুমি তোমার মা বাপর তুমি শুকুর আদায় করো, তোমার মা বাপর শুকুর আদায় করো, মা বাপর শুকুর তুমি মা বাপর এতাহাত করা, ফরমাবরদারি করা। হ্যাঁ, মা বাপর এতাহাত আর ফরমাবরদারি করতে আদেশ মানতে গিয়া যদিন আওখতারও আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইরা যদিন তোমার মার বাপে যদিন তোমারে আল্লাহর নাফরমানির কোনো হুকুম করেন তো এই কেন তুমি মানতেন? লা তোয়াত আলি মখলুক ফি মাসিয়াতিল খালিক, মা খালিকর নাফরমানির মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে খেউরর এতাআত আর ফরমাবরদারি করা যাইত না। লেহাজা আল্লাহ তাবারক ও তাআলা আমার শুকর আদায় করো, আর তুমি তোমার মা বাপর শুকর আদায় করো। আর মা বাপর শুকর আদায় না করো যে তোমার নতিজা কী হইব, মা বাপর ফরমাবরদারি না করো তো তোমার কি অসুস্থ হইব, তুমি জাহান্নামী হইবা, তুমি জাহান্নামী হইবা, তোমার সাজা দুনিয়া তো ভোগ করা লাগবে, আখেরাতেও ভোগ করা লাগবে। এত ডেঞ্জারের সাজার মধ্যে ফরবায় যে শিরকর বাদে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মধ্যে হারাম করে দিছেন যে শিরিক গো হারাম আর মা বাপর নাফরমানি করা হারাম, হুকুকুল ওয়ালিদাইন। লেহাজা আল্লাহর শুকর আদায় করো আর মা বাপরও শুকর আদায় করো। আর শুকর আদায় করো না করো তুমি করলে তো আলহামদুলিল্লাহ, না করোতে তুমি জানিয়া রাখো ওয়াইলাইয়াল মাসির, তুমি আমার কাছে আওয়া লাগবো। কত বড় ডেঞ্জারেস, কত বড় শক্ত ওয়াইদ আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইরা
যে আমার শুকর আদায় করো আর তুমি তোমার মা বাপের শুকর আদায় করো, আর আদায় করো আর না করো তুমি যাইবাই কোন আওয়া লাগবো, আমার কাছে হাজির হওয়া লাগো, আমার কাছে আওয়া লাগো, আমি যে সময় টান দেবো তোমার মৌতে তোমার আমার কাছে লই আইব, আমার কাছে হাজিরি দেওয়া লাগবো, তখন বুধবাইবাই তুমি নাশক্রিয় করার কারণে তোমার কি পানিশমেন্ট পাওয়া যায়। আর তুমি ফরমাবরদারি করলে তোমার মা বাপর শুকর আদায় করলে ফরমাবরদারি করলে কি নিয়ামত পাইবায়, বরং তোমারে আল্লাহ তাবারক ও তাআলা জান্নাত দান করবা। তুমি ইয়াদ রাখো ইলাইয়াল মাসির, আমার কাছে আওয়া লাগবে। আল্লাহ তাবারক ও তাআলা ফরমায়েন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাপে যদিন তোমারে শিরিক করবা লাগে বাধ্য করেন তাহলে তুমি অনুসরণ করবাই না, মানবাই না, এতাত ফরমাবরদারি করা তোমার লাগে জরুরি নাই। ফালা তুতিউহুমা ফরনুসরণ করিও না, শিরকর অনুসরণ করিও না। হ্যাঁ ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবি জিন্দগি মা বাপ যদিন কাফিরতা হন তো দুনিয়াবি জিন্দগি তো মা বাপর নাফরমানি করা যাইত না, মা বাপর সঙ্গে সদয় ব্যবহার সুন্দর ব্যবহার করতে হইব, মা বাপর খিদমাত করতে হইব। হ্যাঁ শিরিক, আর যদিন মা বাপ মুশরিকতা হন তাহলে এই মা বাপর খিদমত করা যাইজ আছে, মা বাপর সহিত বালা ব্যবহার করা যাইজ আছে। হজরতে আসমা বিনতে আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহা তান মা শিরকর হালত তান গেছে আইতে আল্লাহ রসুল সাল্লামর কাছে জিজ্ঞাসা করলা, ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমার মা তো এখনও মুসলমান হইছ না মুশরিকা, তা আমার মা লগে আমি বালাই করতাম পারমনি, আমার মা লগে মোদারাত করতাম পারমনি, সুন্দর ব্যবহার করতাম পারমনি, খিদমাত করতাম পারমনি। জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা সিলি উম্মুকে, তুমি তোমার মা লগে বালা সিলা রহমে করো, বালা ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, খিদমাত করো, খানা পিনা দেও, যত ধরনের খিদমাত আছে খর্তায় ফরমা, কিন্তু আল্লাহর নাফরমানির মধ্যে আল্লাহর নাফরমানির হুকুম করলে তুমি করতে না, শিরিক করতে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবি জিন্দগির মধ্যে বালাই সহিত তাহো ইকানোর ইজাজত আছে, কিন্তু শিরকর হুকুম হলে ইকান মানতে রাজি না, ইকান মানতে হইতো না, ইকান মানা হারাম। এই কারণে মা বাপ এমন লাহান এক এমন এক দৌলত, এমন একটা নিয়ামত যে কুফরির হালতেও আল্লাহ নিষেধ করলা না, যে মা বাপর সহিত সেলার হেমে করতে পারবা, সাহেব হমাফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জিন্দগি তুমি তারা লোক বালাই করে চলে যেতে পারবে। লেহাজা মা বাপর সহিত বালা ব্যবহার করা অত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, ও রাস্তারে অবলম্বন করো যে রাস্তা আমার তরফে পৌঁছাই দেব, আমার রেজামন্দি আমার সন্তুষ্টি লাভ করা যায় ও রাস্তারে তুমি তা নিখতিয়ার করো। সোম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তুমি তাই আমার কাছে আওয়াও লাগবো, আমি খালিক মালিক, আমি পয়দা করছি, আমি হায়াত দিছি মৌত দিমো, আমার কাছে আমি হায়াতর মালিক মৌতর মালিক, লেহাজা সারা কায়নাতর মালিক আমি, আমি খালিকার মালিক, আমার গেছে তোমাতানোর আওয়া লাগবো। এই সময় তোমাতানরে জানাই দেওয়া হইব যে তুমি তানি কিতা আমল করছো, নাফরমানি করছো, নাফরমাবরদারি করছো, সব কিছু জানাই দেওয়া হইব, আর এই মোতাবিক তোমাতানোর বদলা দেওয়া হইব। লেহাজা আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মখলুকর অনুসরণ করা যাইত না। দোসরা নম্বর নসিহত লুকমান হাকিমে তান ছেলেরে হল্লা, পয়লা নম্বর করছিলা যে আকাইদা ঠিক করা শিরিক থেকে বসবা লাগে, আর আল্লাহ তাবারক ও তাআলায় আল্লাহর হকরে লুকমান হাকিমে আদায় করার কারণে আল্লাহ তাআলায় মা বাপর হক আদায় করবার হুকুম করলা, জাজাউল ইহসান ওয়াল ইহসান।
ঠিক তদ্রূপ যদিন আমরা আমরার আওলাদ হলরে যদিন আমরা যদিন আল্লাহর সিনাই আল্লাহর জাত রে সিনাই আল্লাহর বড়াই রে সিনাই আল্লাহ যে আল্লাহ আল্লাহর আল্লাহিয়ত রে যদি সিনাই তে আমার আওলাদ হলো আমারে সিনব আর আমি যদি আল্লাহ সিনাই না তে আমার আওলাদ হলো আমারে সিনত না এর লাগি বদলা বদলে আমি সিনাইতাম না আল্লাহ আল্লাহ আমার আওলাদ হলরে আমারে সিনাই লইত না এর লাগি এই সমস্ত লাগি দিনী তালিম দিনী শিক্ষা হইল জরুরি ইসলামী শিক্ষার দ্বারা আওলাদ রে আওলাদ বানায় আওলাদ রে ফরমাবরদারি বানায় আওলাদ হল দ্বারা সুন্দর সুখী সংসার আল্লাহ তালায় বানাই দিলে দোসরা নম্বর লোকমান হাকিমে তান আওলাদ রে নসিহত কল্লা يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير قيلا أي بيتا أي بياري بيتا ما يار چلے تمي جدين সরিষার দানাটাকে আরও যদিন ছোট্ট থেকে ছোট্ট হয়ে যাও আর তুমি এক পাত্রর ভিতরে হামাই যাও যেখানে কোনোখানে দেখা যায় না আল্লাহ বড় কাদির আল্লাহ বড় শক্তিমান কুদরতওয়ালা জাত হখান তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অফিস সামাওয়াত ইয়া ফিল আরদি বিহাল্লাহ ইয়াতি বিহাল্লাহ তুমি আসমান জমিনর যে কোনো জায়গার মধ্যে তাহো এত ফাত্রর ভিতরে তাহো যে কোনো জায়গার মধ্যে তাহো আর রায়ের দানা লাগানো যেগুলো দেখার মতো না ওলানো যদি হয়ে যাও কিন্তু আল্লাহর কুদরত আছে ওখান থেকে তোমারে বাহির করি আল্লাহ তালা ওখানেও দেখরা ওখান থেকে বাহির করি আল্লাহ তালা তান কৌটো দিয়ে তোমারে হাজির করে দেবা ইন্নাল্লাহ লতিফুম লতিফুন খাবির আল্লাহ বড় লতিফ আল্লাহ সব খবর আছে লেহাজা আল্লাহর নাফরমানি করিয়া যে আল্লাহর নাফরমানি করিয়া যে জমিনের ইলান কোনো জায়গা আছে নি যে জায়গার মধ্যে আল্লাহ দেখতে নাই ইলান কোনো জায়গা নাই ইলান কোনো লুকাইবারও জায়গা নাই লেহা আল্লাহ যখন সব কিছু দেখরা লেহাজা আল্লাহর ডরাইয়া আল্লাহর খৌফে আল্লাহর বয়ে আমরা নাফরমানিরে ছাড়ি দিতাম এই তালিমটা এই শিক্ষাটা লোকমান হাকিমে তান ছেলেরে দিলা আমরাও যিনি আমরার ছেলে হলরে যিনি এই তালিম দেন বাবা যেন তাহো আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ সব জায়গা দাসন আল্লাহ সব কিছু দেখরা তুমি গুনাহ করো আর নেকি করো সব কিছুরে আল্লাহ দেখরা তুমি নেকি করলো তোমার নেকির বদলা আল্লাহ দিবা আর যদি নাফরমানি করো তে নাফরমানির সাজাও তোমারে দিবা এই এই ডরটা এই মাইন্ডটা একটা বাচ্চার দিলের মধ্যে পয়দা হয়ে যায় যদি তে বাচ্চাই কোনো গুনার খাম করতে ডরাইব একটা আওলাদে গুনার খাম করতে ডরাইব আর নেক আমলের তরফতে তার আরও শোক পয়দা হইব যোগ পয়দা হইব উৎসাহ পয়দা হইব যে আমি যদি বালা খামটা করি যদি তে বালা খামার বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে দান করবা আর আমি যদি নাফরমানি করি তাহলে আমার সাজা দিব আমার একদিন আল্লাহর কোর্টে হাজির হওয়া লাগবো লেহাজা এই ডোর আর ক্ষোভ বাচ্চার ভিতরে বুনিয়াদিভাবে পয়দা হইতে হইব এই যে দিলের মধ্যে এই যে আকিদার বিশ্বাস এই ডোর আর ক্ষোভ পয়দা হইব যে ডোর আর ক্ষোভ তকওয়া দিলের মধ্যে থাকে এই ডোরটা পয়দা হলে বনে খাওয়ালা দহল গুণা থাকে বাঁচতে পারব এই কারণে আমরা আমরা রাওলা দহলরে এই তালিম দিতাম শিক্ষা দিতাম তেসরা নম্বরে লোকমান হাকিমে তান আওলাদ রে নসিহত কল্লা ইয়া বুনাইয়া কিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর লোকমান হাকিমে নসিহত কল্লা তান ছেলে রে ইয়া বুনাইয়া কিমিস সালাত আই ছেলে তুমি নমাজ রে কায়েম করো নমাজ রে কায়েম করো নমাজ নমাজ এমন লাগান ইমানর বাদে সব থেকে বড় আমাল হইল নমাজ সব থেকে বড় আমাল হইল নমাজ ইসলামের ফার্স্টটা রুকুনের মধ্যে দুসরা নম্বর রুকুন হইল নমাজ এই নমাজ ইসলামের বুনিয়াদ
ইমান আর বাদে সব থেকে বড় বুনিয়াদ আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা আকামাদ্দিন ও মান হাদামাহা হাদামাদ্দিন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা নামাজ হইল দিনর মজবুত একটা খুঁটি, যে এই নামাজ রে কায়েম করে লইছে, হে দিনর খুঁটিরে খাড়াগর রে খাড়া রাখি লইছে, আর যে এই নামাজ রে নামাজর কুটিরে গিরাই দিছে, ফাকাদ হাদামাদ দিন, হে দিনর গুড় গর রে যেমন ভাঙ্গি লইছে। মান আকামহা আকামাদ দিন, যে নামাজ রে কায়েম করছো দিনর গর রে খাড়া রাখি দিছে, আর যে নামাজ রে ছাড়ি দিছে দিনর গর রে ভাঙ্গি হলাই দিছে। এত বড় দমক আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনর বহুত বড় একটা খুঁটি। লেহাজা লোকমান হাকিমে তান ছেলেরে ব্যক্তিগতভাবে তান ছেলের জাতি আমাল রে দুরুস্ত করবা লাগি, সহি করবা লাগি নমাজর হুকুম করছেন, আর নমাজর হুকুম ও কারণে করছেন। নমাজ যদি সহি তরিকায় যদি নমাজ ফুড়িলতে পারে, তে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে বেহায়াই আর বুড়া চিজ হল তাকে বাসাইয়া রাখে, নমাজে মানুষরে বুড়া বেহায়াই চিজ থেকে বাসাইয়া রাখে। এই কারণে লোকমান হাকিমে তান তান ছেলেরে নসিহত করলা যে হে বেটা তুমি নমাজ রে কায়েম করো, নমাজ রে কায়েম করো, নমাজ রে কায়েম করতে পারে তোমার মধ্যে দিন আইব, তোমার মধ্যে আল্লাহর ফরমা বরদারি আইব। নমাজ এমন লখান এক আমাল যে আমালে তকব্বুর রে মারি দে, বড়াই রে মারি দে, নিজ নিজরে জলিল করি দে, আখানো আত তুলিয়া খাড়া হইয়া গোলামর মতো খাড়া হইয়া উন্দ হইয়া রুকুত যাওয়া সৈদাত যাওয়া, নিজরে এখেরে গলি গুলাম বানাই দেওয়া, যে মানুষে নমাজ ঠিক মরতো পড়তে পারবো, বাকি আমাল তা লাগে আস্তে আস্তে আসান হয়ে যাবগে। আর নমাজর আসরে আল্লাহ তালা বাকি বুড়া আমাল তাকে বাসাইয়া রাখি দেব। এই কারণে সর্বপ্রথম লোকমান হাকিমে তান ছেলের নসিহত করল্লা, বাবা তুমি নমাজ রে কায়েম করো, আকিম ইসলা, তুমি নমাজ কায়েম করো। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসলামে হুকুম ফরমাইলা, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবা ও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামে হুকুম ফরমাইলা, তোমরা তোমরা আওলাদ হলরে 7 বছর বয়স হয়ে গেলে তোমরা তোমরা আওলাদরে তোমরা নমাজর হুকুম করো, যেহেতু এই সময় নমাজ ফরজ হয়েছে না, কিন্তু নমাজর আদত ডালো আদত ডালো আদত ডালো, 7 থেকে 10 বছর হইয়া লেও সময় ভালো করে ডাটো। লেহাজ আস্তে আস্তে নমাজর হুকুম করো, নমাজ যদি ইসলামর বুনিয়াদ এ মজবুত সতুন কুঠি পিলার, এই নমাজ যদি বাচ্চা নমাজই বনে যায় আস্তে 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 আস্তে, এই নমাজর দ্বারা বাকি আমালর উঠে যেতে পারবো। আল্লাহকে লোকমান হাকিমে বা ওলাদরে নসিহত করল্লা, ইয়া বোনা ইয়া আকিম ইসলাত, নমাজ রে কায়েম করো, আমরা আমরা ওলাদ হলরে নমাজ কায়েম করবা লাগে আমরা মজবুত চেষ্টা করতাম, 6 বছর থেকে নিয়ে আমরা নমাজের শিক্ষা আরম্ভ করে দিয়ে 7 বছর থেকে আমরা শুরু করা ধরতাম, আর 10 বছর পর্যন্ত আমরা পড়াইতাম, 10 বছর এই আল্লে মজবুতভাবে ডাটি ডাটিতাম নামাজ না পড়লে। লেহাজা লোকমান হাকিমে তাইন তান আওলাদরে নসিহত হল্লা, নসিহত করে হইলা বাবা তুমি তোমার নমাজ রে কায়েম করো, নমাজ রে কায়েম করো, নমাজ রে কায়েম করো, নমাজ কায়েম করলে বাকি আমাল গল তোমার ঠিক হয়ে যাবগে। লেহাজা নমাজর আমালটা আমরার আওলাদ হলরে দান করতাম, নমাজর শিক্ষা আমরা দিতাম, সুন্দরভাবে নমাজ পড়বা লাগে আমরার আওলাদ হলরে তালিম দিতাম, যে তালিমর কারণে আমরার আওলাদ হল নমাজই বনে যেত, আর নমাজই বনার দ্বারাই আওলাদর মন আর মাইন্ড তলমুখ হয়ে যেত। এই লোকই তার জাতি ইসলাম লাগে বাদর নম্বরে ফরমাইন যে এ বেটা তুমি তো তোমার নিজরে ইসলাম হল্লাই, তোমার সমাজরে ইসলাম করতে হইলে, তোমার পরিবেশে ইসলাম করতে হইলে, তোমার গড়রে জাতীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তোমার সুন্দর করতে হইলে, তোমার সামাজিক জীবন সুন্দর হওয়া না ও আমর বিল মারুফ ও না আনিল মুনকার,
তুমি মানুষরে বালা খাজর প্রতি আদেশ করো, মানুষরে হুকুম করো, আর বুড়া খাস থাকে মানুষরে বিরত রাখো। আমর বিল মারুফ নহি আনিল মুনকার, যে বালা খাজর হুকুম করো আর বুড়া খামতারকে মানুষরে বাসাইয়া রাখো। লেহাজা লোকমান হাকিমে নসিহত করলাই নসিহত আমরা লাগিও কারগর। এক বাচ্চা নমাজি হইতে হে সাইব আরো বাচ্চারা নমাজি বানাইত, এক বাচ্চা যদি দিনদার হইতে আরো বাচ্চারা সাইব দিনদার বানাইত। লেহাজা লোকমান হাকিমে তাইন এমন নসিহত করল্লা বাচ্চারে যে হে নিজর ইসলাম করত, আর তার সাথী সমাজ পরিবার তার সমাজ আত্মীয় স্বজন প্রতিবেশী সারারে নমাজি বানাইবা লাগে হুকুম করত। ফরমাইলা ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এই মানুষরে সৎ কাজের হুকুম করাত গেলে, নেক কাজের আদেশ করাত গেলে তোমার প্রতি অনেক বাধা বিপত্তি আইব, তোমার উপরে রুকাউট আইব, কষ্ট আইব, তোমারে লইয়া টিসলাই করবা, হা তুমি এক নমাজি হয়ে গেছো, তুমি এক ফরেজগার হয়ে গেছো, কোনো সময় তোমারে বকিত ভারে, কষ্ট দিত ভারে, বাবা তুমি এই আমর বিল মারুফ নহি আনিল মুনকার মানুষরে সৎ কাজের প্রতি হুকুম করা, বুড়া কাজ থেকে বিরত রাখার মধ্যে মানুষে তোমারে বুড়া বালা হইব, তোমারে কষ্ট দিব, তকলিফ দিব, এই তকলিফর উপরে তুমি সবর করতে হইবা। আর যদি এই সবর করতে পারো, একটা হইলো মজবুত একটা তোমার লাগে মজবুত আজমিল উমুর, মজবুত একটা তোমার একটা গাঠি হইল তোমার লাগে, যে তোমার ইমানর মজবুতির আলামত হইল যদিন তুমি এই বালার খাজর হুকুম করতে গিয়া বুড়াই থেকে নিষেধ করতে গিয়া যদিন তোমার কোনো কষ্ট এরে সবর করো, তুমি পাক্কা মজবুত ইমানর পরিচয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো বড় মজবুতির আলামত। লেহাজা বালা খাজর হুকুম করা সমাজরে দুরুস্ত করবা লাগে, সমাজরে দুরুস্ত করবা লাগে, পরিবারে দুরুস্ত করবা লাগে, নিজের পারিবারিক জিন্দগি থেকে পরিবার থেকে বুরাইরে হরানি আর নেক আমালরে দাখিল করা, বালা খামর হুকুম করা বুড়া আমাল তাকে নিষেধ করা। আমরা সমাজ তাকে জিলান বেহায়াই ফাহিসা গুনা সুরি ডাকাতি শরাবি এই সমস্ত যেন আমরা সমাজ থেকে দূর করিয়া সুন্দর আর একটা সুখী সমাজ গড়বা লাগে, একটা সুন্দর আর একটা সুখী পরিবার গড়বা লাগে। আল্লাহ তাবারক ও তাআলা সাইন এল্লাই লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির এই নসিহতগুলা বড় মুফিদ, বড় মুফিদ। আমরাও যেন আমরার ফ্যামিলি লগে আমরাও যেন ফিট করতাম পারি। আল্লাহ তাবারক ও তাআলা আমরার তৌফিক দান করুক। এর বাদে লোকমান হাকিমে নসিহত করলা, বাবা এই তো একটা নসিহত, আমর বিল মারুফ মানুষের বালায়ের প্রতি ডাকা আর বুড়া থেকে বাঁচানি, আরও খামাইল এই বালায়ের প্রতি ডাকা আর বুড়াই থেকে নিষেধ করতে হইলে তোমার মধ্যে কিছু গুণ থাকতে হইব, তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হইব। এই কোয়ালিটিগুলা কিতা, এই কোয়ালিটি হইল গে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষের লগে যে সময় তুমি মুআশারাত করবা, যে সময় মানুষের লগে তো জীবনযাপন করতে হইলে কথা মাতার দরকার পড়ব, বালা খাজর প্রতি তুমি আদেশ করতে হইলে তো মাতার দরকার পড়ব, বুড়া আমাল তাকে তুমি ফেরাইতে হইলে রুকিতে হইলে তোমার মাথা লাগব। লেহাজা বাবা তুমি মাতবার সময় গাল ফুলাইয়া মানুষের লগে মাতিও না, ওলা তুসাইর খাদ্দাকালিন নাস। তুমি মানুষের লগে মাতি যে সময় গাল ফুলাইয়া মাতিও না, তুমি তোমারে তকব্বুর মনোহরিয়া মুতকব্বিরর মতো তুমি তোমারে বড় মনোহরিয়া তুমি ইলান ইলান গুফতগু করিও না, আর আলানো গুফতগু করিও না, যে তুমি মানুষের লগে মাত্তায় তোমার মুখ অন্যদিকে মুখ ফিরাইয়া মাতিবাই আওর হমহর করিও না। লেহাজা তুমি মানুষের লগে মাতিতে হইলে পিয়ার আর মহাব্বতর সহিত মাতিবাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমান ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিন্ত,
হাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতালাহম, আয় নবী আমার রহমতে আপনারে নরম করে দিলাইছে, আপনারে নরম করে দিলাইছে, লেহাজা নরম খতার উপরে মানুষ মহব্বত পয়দা হয়, আর তকব্বরের সহিত খতা হইলে মানুষের মধ্যে দুশ্মনী পয়দা হয়। এর লাগেই আল্লাহর হুকুম যে নেক আমলের প্রতি দাওয়াত দেওয়াত গেলে, জীবনযাপন করতে হইলে, এক মানুষ গুফতগু করতে হইলে গাল ফুলাইয়া মাতিতাম না, আমি বড়, আমি বড় মুতকব্বির, আমি আমার বড়ত্ব দেখাইয়েন না, সুন্দরভাবে মাতিতাম যে মাতর দানা মানুষের দিলের মধ্যে মহাব্বত পয়দা হয়। আল্লাহ রসুল ইসলাম হরমান তাওয়াজু আলিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজে নিজরে ছোটে মনে করবো তাওয়াজু করবো আল্লাহ তালা তারা বুলন্দ করে দিলাইব। লেহাজা লোকমান হেকিমে তান ছেলের নসিহত হলা তো সাইর খদ্দাকালেন নাস, তুমি তুমি গাল ফুলাইয়া মাতিও না, ওলা তামশিফিল আরদি মারাহা, তুমি জমিনও চলতে গিয়া তুমি মুতকব্বিরানা বড়াইর চলা চলিও না, ওলা তামশিফিল আরদি মারাহা, তকব্বরের সহিত বড়াইর সহিত তুমি চলাত যাইও না, তুমি জমিনও চলতে সময় তুমি স্মরণ করিও যে তোমার যে আল্লাহ তালায় বানাইছে জমিন জেনে তুমি বাহাদুরুল খান চলরায় তোমারে ও মাটি দিয়ে আল্লাহ তালায় তোমার বানাইছে, তুমি তো তকব্বুরি করার কোনো কথা নাই। যাই হোক, লোকমান হাকিমর এই ওসিয়তগুলা অত্যন্ত মুফিদ, এগুলা যদি আমরার জীবনে ফিট করিতে বহুত ফায়দা হইব, আমরার আওলাদ হলে এই সমস্ত কথাগুলা হোনার দরকার, এইগুলার দ্বারা সমাজ সুন্দর হইব ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা ব্রেকে যাইতেছি, ব্রেকের পরে বাকি কথাগুলারে আমি চেষ্টা করব পুরা করবার। আল্লাহ তাবারক ও তাআলা আপনারও শোনার তৌফিক দান করুক, আমারও খোয়ার তৌফিক দান করুক, যদি আবার মুখ দিয়ে হইয়ার কিন্তু এই কথাগুলো কালামুল্লাহ আল্লাহর কিতাবর কালাম, কালামুল্লাহ শরীফ আল্লাহর কালাম আপনার সামনে বয়ান করি, আল্লাহ এইগুলারে আমরা মজবুত করে ধরতাম। আল্লাহ তাবারক ও তাআলা তৌফিক দৌক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক হাদিসের বিভাগ দর্শকবৃন্দ, আবারও ব্রেকের পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো লোকমান হাকিমে তান ছেলের নসিহত করলা, যাই বেটা ওলা তুসাইর খদ্দাকালিন নাস, মানুষের লোকে মাতিতে সময় গাল ফুলাইয়া মাতিও না, অর্থাৎ এমন লখান বঙ্গিতে ডঙ্গে মাতিও না, বোঝা যাইব তুমি পড়ো, তোমার মধ্যে তো কব্বরি আছে, মানুষের লোকে মাতিতে মুখ ফিরাইয়া তুমি মাতিও না, মানুষের কথা বুঝুক না তোমারে, আমার কথারে কর্ণপাত করো না, যার সঙ্গেও মাতো মহাব্বতের সঙ্গে মাতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদতে শরীফা আসেল, রসুল সাল্লাল্লাহু ইসলাম যার সঙ্গেও দেখা করতা প্রত্যেক মানুষে মনে করত যে আমার এ জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব থেকে বেশি মহব্বত হবে, আর হাসি মুখে মুস্কি হাসিতে মানুষের সঙ্গে ব্যবহার করা মাথা, এগুলোর দ্বারা সদকার সব পাওয়া যায়। এই কারণে মানুষের খতার দ্বারা মানুষ মহব্বত পয়দা হয়, আর মানুষের খতার দ্বারা মানুষের মধ্যে দুশ্মনী পয়দা হয়। সলুকে মুলুক, আমরার দেশে একটা কত কেন সলুক ভালো হইলে সকল মানুষে তার সকল মানুষ তার মুলুক হওয়া যায়, দেশ সকলে ভালো হয়, আর সলুক যদি ভালো হয় না তা কোনো মানুষের ভালো হইত না। এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতালাহুম, আমি আমার রহমত দয়া দিয়ে আপনারে নরম করে দিছি, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজ আল কলব লানফাজ্জু মিন হাওলিক,
আর নবী আহমদ যিনি শক্ত থেকে শক্ত মেজাজ হয়ে যায় খরখুশ মেজাজ হয়ে যান তো আপনার খানদান থেকেও থাকতো না আপনার থেকে সরিয়ে যাইব জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি নেক্সট কলার খেয়ে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন জি হুজুর আপনার টেলিফোন নাম্বারটা চাইছিলাম আপনি স্টুডিও থেকে তার রাজস্থানে নেব আগে নম্বর তারা দেবানে ওকে জাজাকাল্লাহ খায়ের যাই হোক আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিম আর এই খোতাগুলারে বয়ান করল আর আল্লাহ তাবারক ও তাআলা নবীরও ফরমাইরা আপনার মেজাজ যদি খরখস হইত দিয়ে মানুষ বাকি গেল লেহাজা আপনার মেজাজ রে এত নরম করে দিছে যে মানুষে মহব্বত করে হায় 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 জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলামর ব্যবহার সারা মানব জাতি থেকে উত্তম খুলুকে আজিম রসুল সাল্লামর আখলাক খুলুকে আজিম দোয়া সব থেকে উত্তম আখলাক দোয়াইছে জি নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমরা যে সাধারণত কাম কাজ করি আপনার বিভিন্ন জায়গাত বা বিভিন্ন ইয়াত এখন মনে করলো আমি হিন্দু মানুষ আর কি বিচারা সবটাই হলো মিটার সব বা হিন্দু মানুষ এই মুসলমান হিসাবে আমি মনে করলো এই হিন্দু বিচারার সফ বা ইয়ত আমি খাস করতাম ফার্মনি আমার লাই এলাউড আছে আপনি যে কোনো ধর্মের মানুষের সফ আপনি খাস করতে পারবা কোনো অসুবিধা নাই জি আমরা তো এই যে বিচারা একটা মিট সফ বা হালাল সফ নাই আর কোনো অসুবিধা নাই আপনি অন্য বেধর্মের কোনো সফ আপনি খাস করতে পারবা ওকে আচ্ছা ওটা লাগে কারণ আমার আমি একটু কনফিউজ হয়েছি আমার কাছে মনে একটু শান্তি হয়ে না আগে যে তো যাই হোক আমি বলতেছিলাম যে লুকমান হাকিম তান ছেলের ফয়লা নম্বর নসিহত হল্লা ওলা তো সায়ের খদ্দা কালেন নাস আখলাক দুরুস্ত কর মানুষের লগর সলুক বালা কর খরখোশ মেজাজে মানুষের সঙ্গে ব্যবহার করিও না মহব্বতর মেজাজে আর ফরমাইল ওলা তাম শেফিল আর যে মারাহা তুমি জমিনও চলতে সময় তকব্বুরও লাগান চলিও না বাহাদুরও করিয়া চলিও না তুমি বাহাদুর কিতা করবা তুমি তো মাটির পায়দা লেহাজা তুমি মাটির স্মরণ করো তুমি তো মাটির নাচিস থেকে পায়দা তুমি লেহাজা তুমি জমিনও চলতে সময় এমন বাহাদুরও লাগান চলিও না যে চলার কারণে তোমার বোঝা যায় তুমি তো মুতকব্বির তুমি ফখর করি সলরাই আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মুখতালিন ফখুর ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর কোন যত তকব্বুরি করেন ফখর করনে আল্লাহ হলরে আল্লাহ পছন্দ করেন না এর লাগে এক উর্দু এক বাক্য আছে হর কোজা পস্তি আস্ত আব আজার আওয়াজ হর কোজা মুশকিল জবাব আজার যত জায়গার মধ্যে জমিন ও নিশা জায়গা থাকে অত জায়গার মধ্যে গিয়া ফানি জমা হয় জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার তো ভালো আছেন জি হোক আছেন আমি দোয়া করি আমি বেমার থাকি আর আমার হাজবেন্ড আল্লাহ ভালো রাখতা আর আমার একটা ছেলে তাইন পড়ালেখা করে আই একটা খাম পাইতা আর তাই খুব নমাজি ওলা নমাজি যাও থাকতা আমার হাজবেন্ড তো নমাজি আছেন তো আখান করতে আমার বেমার লাগে দোয়া খান করতে ওকে আমি দোয়া করি আল্লাহ তালা আপনার ছেলের হাজবেন্ড রে সবাই রে নমাজে বানাই দোকা নেক আর সাল বানাই দোকা জি নেক্সট কলার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু আল্লাহ পড়তাম পারি হুজুর জি খুইতা হোক আসান কেতা জি জি হুজুর আমি দুই দুফায় একটা প্রশ্ন করবো শর্টকাট শর্টকাট আপনারা আলিম এই যে কিসমত যে আইসে
এখানে আমরা মুসলমান ভাই বোন আমরা এখানে গেলে সব দেখা কিংবা তারা লোকে আচ্ছা দুই নম্বর হইল গে হুজুর দুই নম্বর বস্তু হইল গে আমার এক মেয়ে সিয়ান তাই কলেজও যায়নি তার ফ্রেন্ড আছে তাহলে আমি বুঝাইলাম বুঝলে ফুট তোমার ফ্রেন্ড মুসলমান কোনো মেয়ের লোকের ফ্রেন্ড মানে বন্ধুস্তা করিও মাতিও জি বলেন আচ্ছা লাইনটা ড্রপ হয়ে গেছে আচ্ছা যাই হোক লাইনটা ড্রপ হয়ে গেছে আপনার চেষ্টা করবো অন্য সময় আবার করবার লাগে তো আমি মেইন কথা বলতেছিলাম যে লোকমান হাকিমে তান ছেলের নসিহত করলা যে তকব্বর বড়াইশই চলতাম না তকব্বর আর বড়াইশই চললে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ খিবরিয়াইতরে পছন্দ করেন না বড়াইরে পছন্দ করেন না কোনো মানুষে যে তকব্বরই করব আল্লাহ ফরমান খিবরিয়া বড়াই আমার সাদ্দর এগুলি আমার টানাটানি করিয়ান আল্লাহ কি আল্লাহ ফরমান আল্লাহ তকব্বর করেন আল্লাহ ফখর করেন আল্লাহর কোনো সময় পছন্দ করেন না জি নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বলেন আমি একটা প্রশ্ন করতে জি আমি একবার উমরাত গেছিলাম আপনার বিচ্ছিন্ন উমরাত যাওয়ার পরে আমি তো কাবা শরীফ দেখছি আর ওখানে আমি নমাজের লাগলে আমার কোনো সময় মাইন্ডের মাঝে আসে না মসজিদের নমাজ পড়ছি যে তা মাইন্ডের মাঝে আয় আমি মোনাজাত করার লাগলে আমার মাইন্ডের মাঝে আসে না কাবা শরীফ দেখে দেখি মোনাজাত করছি ওটা আমার নমাজের লাগিয়ে আই মনের মাঝে বুঝছেন তখন আমি ওটা আমার মাইন্ডে রাখি আমি যে নমাজ পড়িতে আমার নমাজ হইব নি না আমি নমাজের দিকে সুরার দিকে আর কি সুরা কেরাতের দিকে জি দেখেন শয়তানে চায় মানুষের নমাজের দিক থেকে মন রে ফিরাইয়া অন্য দিকে নিয়ে যাইবার লাগে বালা খাম দেখাইয়া বুড়াইয়ের দিকে নেয় গিয়ে আনি দেখার আপনারে কাবা শরীফ দেখার সব কিছু কিন্তু আপনার নমাজের দেয়ান রে নষ্ট করে দিত স্যার এর লাগে সেদিকে দেয়ান না দিয়া আপনি দেয়ান করবা আমি তো আল্লাহর সামনে খাড়া হয়েছি আল্লাহ আমার দেখারা যদিও আমি আল্লাহরে দেখেন না কিন্তু আল্লাহরে আমি আল্লাহ আমারে দেখরা লেহাজা এই তওয়াজ্জ দিয়া নমাজটা পড়বা যাহাতে নমাজের দিকে ধ্যান যাইত এদিকে ধ্যান যাইত না যাই হোক আল্লাহ তালা তৌফিক দোকান নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনার আওয়াজটা শোনা যান না একটু জোরে খোকা জি আপনি যেকোনো গৈর মুসলিমের সফ খাম হলে আপনি খাজর উজরত নিলে আপনার লাগে হালাল আছে কি হারামের কথা নাই আমরা যখন চলি আর খালি তো মুসলমানের সব পাইতানা খাম পাইতানা অন্য জাতির খাম বা সকলে মিলে আপনি কোনো গুণাত আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনি কোনো গুণাতে বাসিয়াত হবা আল্লাহ তালা তৌফিক দান করোকা আর
এই সময় আইসে মনে হলো ক্রিসমাসের সময়, প্রত্যেকে যাদের ধর্ম হল পালন করতে তো কোনো অসুবিধা নাই, যারা খ্রিস্টান আছে তারা ক্রিসমাসর সব কিছু করতে আসে, অসুবিধা তারার ধর্ম তারা পালন করে, আমরার ধর্ম আমরা পালন করার, এতে তো আমরার কোনো বাদ করার কিচ্ছু নাই। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মধ্যে অন্য ধর্মর খেলাফ করবার লাগে হুকুম করছেন, তারা তারা ধর্ম পালন করে, এখানে আমার ইনভলভার কোনো অধিকার নাই, সবার লাগে অধিকার তার ধর্ম পালন করুক। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে লোকমান হাকিমে তার ছেলের নসিহত করলা, বড় মুফিদ নসিহত করলা, এর মধ্যে একটা নসিহত হইলা ওয়াকসিদ ফি মাশিয়াকা, খোতামার তার একটা তর্জ শিখাইয়া দিলা, সোলারও একটা তর্জ শিখাইয়া দিলা, ওয়াকসিদ ফি মাশিয়াকা, রাস্তা বায় চলতে ফিরতে আঁটতে দৌড়ি দৌড়ি আঁটত না, একটা মমিনের একটা ওয়াকার নষ্ট হয়ে যায়, এমনকি নমাজের মধ্যেও যদি জমাত শুরু হয়ে গেছে গিয়ে আপনি দৌড়িয়া গিয়া শরিক হইতে না, এগু ওয়াকারর খেলাফ, সম্মানের খেলাফ। হ্যাঁ, আপনি শান্তি ভরে যাও কা জোরে ঘাত ফাইবা ফাইসন, যেখানে ফাইতা না আপনি বাকি ফুরা করবা, তো এই কারণে মমিনের একটা ওয়াকার একটা মর্যাদা, ওয়াকসিদ ফি মাশিকা, সোলার সময় মিডিয়াম তর্জে চলতাম, এখেরে বেটিন তো লেখান আস্তে আস্তে যে ফাড়াদি চলতাম না, আউগু নিষেধ আইসে, আর এখেরে দৌড়ি দৌড়ি চলতাম, আউগু নিষেধ আইসে। জি নস্কর, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে, আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি একটা জানতাম, ব্যাংক খাম করি, হালাল হারামর কঠিন সমস্যা আছে, কত্তিকে কোনো মুফতি সাহেবের গেস্তানে আপনি ব্যক্তিগত ভাবে জানিয়ে নিবা, জাযাকুমুল্লাহ খাইর। যাই হোক, আমি এই আয়াতের তর্জমাটা শেষ করতে পারতেছি না। সোলার মধ্যে সোলারও একটা থর্জ দেখাই দিলা, যে চলতে সময় মিডিয়াম তর্জে চলতাম, এখেরে আস্তে আস্তেও না আর এখেরে খুব দৌড়িয়েও না, সোলার একটা সৌন্দর্য। ইনসান আল্লাহ তাবারক ও তাআলা মানব জাতিরে লকদ কররামনা বনী আদম, আল্লাহ তাআলা মানব জাতির বড় সম্মানই বানাইছে, ইজ্জতই বানাইছে, আর এই ইজ্জতির কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাটাইয়া, বরং সমস্ত আম্বিয়াগুলোরে ফাটাইয়া মানুষের যে সম্মান আছে, মানুষের যে খাওয়া পিওয়া চলা ফিরা উঠা বসা মুআমালাত মুআশারাত সম্পূর্ণ মানুষের একটা সম্মানজনক, আল্লাহ তাবারক ও তাআলা একটা সম্মানজনক সব ব্যবহার হল আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কত্তিকে মানুষ সব থেকে সম্মানী, মানুষ সব থেকে সম্মানী, সব থেকে ইজ্জতি, লেহাজা মানুষের সব কিছু তার ইজ্জতি হইতে হইব, মানুষের সব কিছু মর্যাদা সম্পন্ন হইতে হইব, এর লাগি আল্লাহ তাবারক ও তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটাইছেন, আর ফাটাইয়া দুনিয়াত ফাটাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামরে দুনিয়াত ফাটাইয়া এই যে সুন্দর মানুষ জেলান সম্মানে তার সব কিছু আল্লাহ তাআলার সম্মানে করছে। আমি একজন মানব হইয়া আমি এক জানোয়ারও লাখান চলমু কেন, একটা হাইওয়ানও লাখান চলমু গেলেন, আমি আর একটা হাইওয়ানের মধ্যে তো বেশম হইতে পারে না, এই কারণে হাইওয়ান একটা জানোয়ারে আর মানুষের মধ্যে পার্থক্য রইয়া গেছে, এই চলা ফিরা উঠা বসা সব কিছুর মধ্যে পার্থক্য রইয়া গেছে। এর লাগে
এই আয়াতের মধ্যে ফরমাল ওয়াকসিদ ফি মাশিকা, তোমার সলা তোমার মিডিয়াম থর্জে তোমার সলা ফির হইতে হইব, সুন্দরজনক সম্মানজনক সলা হইতে হইব। এমন লখান তুমি ফাগলু লখান দৌড়িতে না, তোমার দৌড়খানে গিয়ে মানুষের ওকার নষ্ট হয়ে যায়। আর এখেরে তুমি আস্তে আস্তে বেটিন্দু লখান সুলতান সুলতায় ফারনানা বেমারি লখান তিলানু সুলতানা, তোমার একটা মর্যাদা সম্পন্ন সলা হইত। ওয়াকসিদ ফি মাশিকা, আর ফরমাইল ওয়াগজুজ মিন সৌতিকা ইন্নান করাল আসওয়াত লা সাউতুল হামির, ফরমাইল তোমার যে আওয়াজটাও আছে, আওয়াজটাও তোমার যে জবানের যে আওয়াজটাও আছে, আওয়াজটাও ইলান কর্কশ হইত না, ইলান সিল্লানির আওয়াজ হইত না, যে সিল্লানির আওয়াজে মানুষের বুড়া লাগে গে, ইলান সিল্লাই আওয়াজ হইত না, সুন্দর মিষ্ট বাসায় তোমার আওয়াজটা হইত। আল্লাহ ফরমাইল্লা যে হাইওয়ান অহলোর মধ্যে থাকি, পশু অহলোর মধ্যে থাকি, সব থাকি নিকৃষ্ট আওয়াজ হইল গাদা রাজা, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, এই সব থেকে বুড়া আওয়াজ হইল গে গাদার আওয়াজ। তাই খালে নে আল্লাহ তাবারক ও তাআলা কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিমর এই নসিহত গুলারে বয়ান ফরমাইছেন কোরআন শরীফের, তাকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতি যেন তারার আওলাদ হলরে, তারার আওলাদ হলরে যেন তারা সুন্দরভাবে তারা সুন্দর চরিত্র শিক্ষা দে, আখলাক শিক্ষা দে, মাথার কথা মাথার সলার মানুষের লোকে লেনদেন মহাশরাত মহামালাত সব কিছুর জন্য একটা সুন্দর থরজয়। এমন লহান সুলতান আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়াইয়াদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা মুসলমান তো ও মানুষ, প্রকৃত পক্ষে মুসলমান তো ও মানুষ যার জুবান দ্বারা যার হাতর দ্বারা যার কোনো কাজের দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়, কোনো মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো মখলুকাত যেন কষ্ট না হয়। লেহাজা এমন লহান একটা জীবন আমি গড়তাম, এমন লহান একটা জিন্দগি আমি গড়তাম, যে জিন্দগি গড়লে আমার দ্বারা মানুষের উপকার হয়, সুন্দর সমাজ গড়িয়া উঠে, সুন্দর ফ্যামিলি গড়িয়া উঠে, সুন্দর একটা দেশ গড়িয়া উঠে, এই শিক্ষা এই তালিম কোরআন আর হাদিসর দ্বারা হইছে। এর লাগি আমরার ছেলে হলরে মেয়ে হলরে আমরার আওলাদ হলরে এই কথা বোঝার দরকার। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি বলেন হুজুর। হুজুর আমি দোয়া করছি, আমি কিছু পেরেশানির মাঝে, আল্লাহ নেওয়ার লাগে খাস কিলিয়াটা দোয়া করবা, আল্লাহ আপনার পেরেশানির দূর করে দোক, আমরাও দোয়া করি আল্লাহ তালা আপনার। আমার আমার নাম আশুক মিয়া, আমি আমার লাগে খাস কিলিয়া দোয়া করবো আমার লাগে। আচ্ছা আমি দোয়া করবো মানে আল্লাহ তালা আপনার পেরেশানির দূর করে দোক, আরো যত মানুষ আল্লাহ তালা সকলের পেরেশানির দূর করে দোক, আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফড়ৌকা, আর আল্লাহ তালায় আপনার পেরেশানি তনে দূর করে দেব, আল্লাহর ওয়াদা রইয়া গেছে, ফাস্তাজাবনা লাহু নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তালায় মুমিন হলরে নাজাত দান হরন এই আয়াতর দ্বারা, লেহাজা আল্লাহ তালায় আপনার পেরেশানির দূর করে দেব। তো যাই হোক, এই সমস্ত তালিম আমরা আমরা আওলাদ হলের দিতাম হইব, আর আওলাদ যারা আসন যারা বুঝদার আসন তারারও বোঝার দরকার আছে এই সমস্ত জিনিস হল, এই সমস্ত নসিহত হল কোরআন আর হাদিসের, এই সমস্ত নসিহত হল যদি শুনতে পারন হুনতে পারন আমল করতে পারন ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতের মধ্যে ফায়দা হইব। যাই হোক, আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম যে হযরত আবি উসাইদ সাঈদি আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমরা একবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়াসাল্লামের খিদমতে হাজির আসলাম, এমত অবস্থার মধ্যে একজন মানুষ আইলা বনি সালিমা, মদিনার এক কবিলা, কবিলার বনি সালিমা, বনি সালিমার একজন মানুষ আইলা ইয়া জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল বাকিয়া মিন বিররে আবাওয়াইয়া শাইউন আবার রুহমা বিহি বাদা মৌতিহিমা,
হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিদাইন মারা যাওয়ার বাদে আমরার মা বাপ মারা যাওয়ার বাদে মরার বাদে এই ওয়ালিদাইনের সঙ্গে মা বাবার সঙ্গে কোনো নেকি করবার কোনো পথ আছে নে কোনো সুরত আছে নে আমরা তো বুঝাইলাম মা বাপ দুনিয়াতে থাকলে আমরা খিদমত করতাম আমরা তারার খোঁজ রাখতাম তারার ফরমাবরদারি করতাম এতাত করতাম কিন্তু মা বাপ যদি মারা যায় মারা যাওয়ার বাদে মা বাপর প্রতি কোনো নেক আমল করার কোনো চান্স আছে নে কোনো সুযোগ আছে নে মা বাপ তো মারা গেছেন অন্ত আমরা মা বাপ পাইতাম নাই এখন তো আমরা খেতা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আসসালাতু আলাইহিমা তারা লাগে মরার বাদে দোয়া করিও ওয়াল ইস্তিগফারু লাহুমা তারা লাগে মাফি চাইও আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও কা আর দোয়াও আছে রব্বে রহম হামা কামা রব্বায়ানি সগীরা আর মা বাপে যদি কোনো ওয়াদা করে তুইয়া যায় তো ওয়াদারে ফুরা করা আর মা বাপর বন্ধু বান্ধব দুস্থ আহবাব যারা আছে তারার লগে সৎ ব্যবহার করা বালা ব্যবহার করা তাহলে মা বাপর প্রতি নেক কাম করার নেক আমল করার বালাই করার একটা সুরত জনাব রসুল্লাহ সাল্লাহ সামরে বাতাইয়া দিছেন এর লাগে মা বাপর দুস্থ আহবাব বন্ধু বান্ধব যারা আছে তারার প্রতি আমি এহতেরাম সম্মান ইজ্জতের সহিত আমরা ব্যবহার করতাম তাহলে মা বাপর সহিত নেক আমল হরইব আল্লাহ তাবারক ও তালায় আমরারে আপনারে তৌফিক দান করুকা যাহাতে আমরা আমরার মা বাপর হক আদায় করতাম পারি জনাব রসুল্লাহ সাল্লাহ আমরারে মা বাপ দুনিয়ার তাকতে আমরা কী খেদমত করা যায় তাও বয়ান করে দিয়েছেন মা বাপ মরার বাদে যে আমরা কী খেদমত করতাম তা বয়ান করছেন আল্লাহ তাবারক ও তালা তৌফিক দান করুকা আমিও আপনারা লাগে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।